ওকে, সো উই আর লাইভ। কৌশালী দি, একটুখানি ওয়েট করতে হবে আমাদের ভিউয়ার্স এর জন্য। নিশ্চয়। আচ্ছা, আমরা শুরু করি এবার। আস্তে আস্তে সবাই জয়েন করে নেবে। নমস্কার, শুভ সন্ধ্যা। সেলেব ক্রনিকলস এর আজকের পর্বে আপনাকে স্বাগত। হাতিম গাছের গন্ধ, রাস্তায় ঝরে পড়া শিউলি ফুল, অর্ধেক হয়ে থাকা বাঁশের প্যান্ডেল, শপিং মলে ভিড়, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, নেটপাড়ায় শারদিয়ার পোস্টে উপছে পড়া প্রোফাইল, সব মিলিয়ে আগমনের হাওয়া ছেয়ে গেছে চারপাশ। সেখানে দাঁড়িয়েই তাই আমাদেরও বিশেষ কিছু করতেই হয়, বিশেষ মানুষকে বিশেষ পর্বে বেছে নিতে হয়। আমরা ঠিক তাই করেছি। খুব কাছের মানুষের তারকা হয়ে যাওয়া একটা আকাশ ছোঁয়ার মতো অনুভূতি। সবার এই সৌভাগ্য হয় না, আমার বা আমাদের হয়েছে। কথাটা কেন বললাম, কৌশালীদের গান যারা শুনেছেন তারা জানেন। আসুন আলাপ করিয়ে দিই। ওয়েলকাম টু সেলেব ক্রনিকলস পৌশালী দি। নমস্কার সকলকে। আর তুমি যেটা বললে তার জন্য বলি, কাছের মানুষ কাছেরই থাকে, কাছের মানুষ তারকা হয় না। তারকা বললে কাছের মানুষকে অনেক দূরের করে দেওয়া হয় আর কি। তো তারকা টারকা বলতে হবে না, আমি একদম আমাদের সবাই যেরকম দেখেছে ওরকমই আছি, কোনো তারকা টারকা হয়নি। সকলকে অনেক শুভেচ্ছা, পুজোর আগাম শুভেচ্ছা, তোমাকেও পুজোর অনেক আগাম শুভেচ্ছা, এবং থ্যাংকস টু সেলেব ক্রনিকল অ্যান্ড সারণীদি আজকে আমাকে এখানে ডাকার জন্য, যার নাম না নিলেই নয় যে অনেকদিন ধরে মোটামুটি যুদ্ধ করছিল আমাকে এখানে বসাবে বলে। আমাকে নাকি অনেক কিছু বলতে হবে, কিন্তু কি যে বলবো জানি না, দেখা যাক কি হয়। তো পৌঁছালি দি, আমরা আমাদের এই প্রোগ্রাম শুরু করতে চাই তোমার একটা গান দিয়ে। তো পুজোর কোনো গান যদি শোনাও। আচ্ছা, বেশ, পুজোরই একটা গান দু লাইন দিয়ে তাহলে শুরু করি। একদম আরুমা পাঠা
এবার আমার মায়ের আর মা পাঠাবো না, বলে বলুক লোকে মন্দ, বলে যদি মৃত্যু আমার মানে মার কথা কইব, যদি মৃত্যু তাকে জামাই বলে মানবো না, আর পাঠাবো না, এবার আমার মায়ে আর বলে কারো কথা শুনবো না রে আর এবার আমার মায়ের আর কোনো কথা হবে না, জাস্ট খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ। আচ্ছা পৌশালী দি, কবে থেকে তোমার এই গানের জগতে আসা যদি একটু বলো সবাইকে? গানের জগতে আসাটা মানে আমি পরপর যাই, সেটা হচ্ছে আমি যখন একদম ছোট, নিয়ার অ্যাবাউট 5 ইয়ার্স, তখন আমার কেজি কেজি 2 বা 1 পড়ি, এরকম সময় আমি প্রাইমারি স্কুলে পড়ি। তখন তখন আমার ওই স্কুলে যিনি গান শেখাতে, তখন যেরকম একটা বাঙালি পরিবারে থাকে না যে মেয়ে একটু পড়াশোনা করবে সাথে একটু গান করবে, এরকম একটা ব্যাপার। তো সেই অনুযায়ী মা হাতে করে হাত ধরে নিয়ে যেত স্কুলে, স্কুলের পর ওই আন্টির কাছে গান করতাম, তার নামটা অবশ্যই বলবো, মানুষ ঢোল, ওনার কাছে আমার হাতে ঘড়ি গানে উনি আমাকে প্রথম কর চিনিয়েছেন, চুর চিনিয়েছেন, যে কোনটা ধরে গা বাজা নিশা হয়। তো ওনার কাছে আমি বহুদিন গান শিখেছি, তো ওই ওই তখন গান শেখা শুরু, মানে তখন আমি সব রকম গান মানে শিখেছি, মানে তখন পরীক্ষা দিতাম ওই আদ্য মধ্য ওই যেগুলো হতো ওই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তো সেই কিছু করতাম। তখন আমার মায়ের মনে হয়েছিল পার্সোনালি যে একটু ক্লাসিক্যাল মিউজিকটার প্রতি বেশি নজর দেওয়া উচিত, যাতে সব গান সাইমেলটেনিয়াসলি ভালো গাইতে পারে, যাতে সব গানে একটা সমান দক্ষতা থাকে, দক্ষতা তো বলা ভুল, মানে গাইতে পারে অ্যাটলিস্ট, যাতে মানে শিকড়টা শক্ত। তো
তো তখন আমার মায়ের ইচ্ছে হলো যে একটু বেটার কোথাও তোমাকে নিয়ে যাবে। তো তখন পণ্ডিত অজয় চক্রবর্তীর যে স্কুল, অবভিয়াসলি সবাই জানেন সুতরাং, তো ওখানে আমি যাই। তো প্রথমবার আমি পাশ করতে পারিনি, কারণ আমি খুব বেসুরো গাইতাম তখন। হারমোনিয়াম ছেড়ে দিলে তানপুরে আমার গলাতে, মানে আমি কিছু বলতে, মানে কিছু চিনতে পারতাম না তখন। তো তখন শ্রুতিনন্দিনী একজন, মানে বড় গুরুজির এক ছাত্র শুভদীপ মুখার্জি, নিশ্চয়ই সবাই জানে। তো তারপরে শুভদীপ স্যারের কাছে আমার গান শেখা শুরু হয়। উনি আমাকে হারমোনিয়াম ছেড়ে তানপুরায় সাতবার কিভাবে চিনতে হয়, কোমল নোট করি, শুদ্ধ কোমল, এগুলোকে চেনা, মানে দেখায়। তো তখন ওই বয়সটা থেকেই আমার একটু ক্লাসিক্যাল মিউজিক, মানে যেটা পিওর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, সেটার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়। মানে আমার গান শোনার ধরন বা আমার ক্যাসেট কেনার ধরন, সেগুলো মা দেখে, মানে আমি অজয় চক্রবর্তী, ডাগর নয়নে, এই সমস্ত, সে সমস্ত আমি শুনেছি, এই সমস্ত গান খুব নজরুল গীতি শুনতাম। রবীন্দ্রসঙ্গীতটা যতটা না শুনতাম, মানে তখন রবীন্দ্রসঙ্গীত বোঝার জন্য একটা ম্যাচুরিটি লাগে, যেটা তখন অবভিয়াসলি ছিল না। তাই রবীন্দ্রসঙ্গীতটা একটু সরিয়ে দিয়ে নজরুলগীতিতে একটু, মানে অনেক হারকেট থাকতো, অনেক ক্লাসিক্যাল এর ইয়ে থাকতো, তো সেগুলো খুব শুনতাম। তো তখন আমার মায়ের মনে হলো যে তাহলে ওকে নিউ ক্লাসিক্যাল, মানে আমি এটা আমাকে স্বীকার না করলে ভুল করা হবে। আমার গান বাজনা যেটুকু যা হয়েছে, মানে সেটার সমস্ত কৃতিত্ব আমার মায়ের। মানে আমাদের বাড়িতে কেউ দূর দূর তক হোয়াট ইজ ক্লাসিক্যাল মিউজিক এটা কেউ জানেই না, মানে কেউ কোনোদিন গান করেনি আমাদের বাড়িতে। মানে কালচারাল একটা দিক আছে, আমার বাবা ছোটবেলায় তবলা খোল বাজাতো, মানে সেগুলো খুবই পাড়ার ছোট ছোট অনুষ্ঠানে কৃষি কবিতা বই আবৃত্তি করতেন। আমার দাদু, আমার ছোট দাদু নাটক করতেন উৎপল দত্তের ট্রুপে, তো ওই একটা কালচার ছিল। কিন্তু গান বাজনা করবে, তো গান বাজনা করলে একটু দুটো রবীন্দ্রসঙ্গীত গাইবে ব্যাস, তাহলেই হবে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু ক্লাসিক্যাল মিউজিক শিখবে, সেটা নিয়ে গান করবে, এটা কেউ ভাবে। তো তারপর আমি তারপর আমার গান শেখা শুরু হয়, মানে প্রপার ক্লাসিক্যাল মিউজিক শেখা শুরু হয় কিরানা ঘরানা আন্দুলে থাকেন উনি, পণ্ডিত কৌশিক ভট্টাচার্য, ওনার কাছে আমি 7 বছর টানা ক্লাসিক্যালের তালিম নেওয়া শুরু করি। মানে তখনই আমার বিভিন্ন রকম কম্পিটিশনে বসা, ক্লাসিক্যাল ভয়েস অফ ইন্ডিয়া, ডোভাল লেন, এই সময় তখন আমি ক্লাসিক্যাল ফিল্ডটা সম্পর্কে অনেক বেশি অবগত হই। মানে এইভাবে আমার ক্লাসিক্যাল মিউজিকে আসা। মানে আমি গান বাজনা শিখেছি অনেক ছোট থেকে, 5 বছর থেকে, কিন্তু আমি কি আসলে গাইতে চাই সেটা আমি অনেক পরে এক্সপ্লোর করেছি। তো তারপরে আমি গুরুজির কাছে শিখতে 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 শিখতে, তারপরে একটা যেটা হয় কি, আমার ভীষণ রকম একটা, ছোটবেলায় অজয় চক্রবর্তীর ওখানে গেছিলাম, তো ওই মানুষ কৌশিকী চক্রবর্তী আমার ভীষণ ভীষণ, মানে কানের কাছে উঠতে শুরু করে। মানে মানে যারা ক্লাসিক্যাল মিউজিক জানেন বা শুনছেন, যারা মানে ঘরানা ওয়াইজ কিছু ব্যাপার থাকে, তো আমি কিরানায় শিখতাম, যদিও ঘরানা বলে কিছু আমি অ্যাটলিস্ট গান বাজনায় বিশ্বাস করি না, কিন্তু তবুও মানে ওই গায়িকিটা, মানে পাঞ্জাবের গায়িকিটা আমাকে ভীষণ টানে। তো তখন যা হয়, ক্লাসিক্যাল মিউজিকে কিছু, মানে কিছু রিজিডিটি থাকে যার জন্য অনেক মানুষ সেটা মেনে নিতে পারেন না, তো সেই জন্যই আমার গুরুজিকে ছাড়া, কারণ আমি অনেক বেশি পাটিয়ালা শুনছিলাম, অনেক বেশি মানে পারভিন সুলতানা ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছিলাম, এই সমস্ত হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, একটা কন্ট্রাডিকশন তৈরি হয়, তো আমি গুরুজিকে তখন ছেড়ে, তখন দুটো বছর আমার গলায় প্রচন্ড ইনফেকশন হয়, আমার ল্যারেঞ্জাইটিস হয়েছিল, সাব অ্যাকিউট ল্যারেঞ্জাইটিস। তখন ওই অবস্থায় গলার ওরকম অবস্থা, মানে গান বাজনা করতে পারবো কিনা সেটার কোনো শিওরিটি নেই, আর ডাক্তার কাছে গেলেই বলে তোমাকে অপারেশন করতে হবে। খুব ভয়ঙ্কর একটা ফেজের মধ্যে দিয়ে গেছি তখন। তখনই আমার এক, মানে দাদা তবলা বাজে আমার সাথে, ওর কাছে আমি অনেক কিছু শিখেছি, রিনাউন্ড তবলা প্লেয়ার রূপক দা, আমাকে আমার যে এখন গুরু অনল চ্যাটার্জি, তার কাছে নিয়ে যায় এবং তার নম্বর দেয়, এবং আমি অনেক দিন ঘোরাফেরা করে, 3-4 মাস ঘোরাফেরা করে আমি গুরুজির কাছে যাই। এবং তারপরে আমার মনে হয় যে আমি ঈশ্বরের কাছে এসে পড়েছি এবং আমি এনাকে খুঁজছিলাম, এবং তারপর গুরুজির কাছে ওই গলার অবস্থা নিয়ে যাই। উনি আমাকে ডাক্তারের কাছে, ডাক্তারের সাথে যোগাযোগ করিয়ে দেন, তারপর ওনার বলার পথেই যে ওই আমি চলা শুরু করেছি, ওই চলছি। মানে অনল, অনলের কাছে, গুরুজির কাছে আমি 17 সাল থেকে আছি, 22-এ, মানে আমি বলছি যতদিন বাঁচবো ততদিন আমি ওই মানুষটার কাছে শিখে যেতে চাই। মানে
মানে ওই মানুষটা না থাকলে আমি যা গাইছি মানে অবশ্যই সবাই, কিন্তু তারপরে আমি নিজের ভেতর থেকে মানে আমার নিজের ভেতরের সত্তাটা কি মিউজিক চাইছে সেইটা এক্সপ্লোর করতে গুরুজি আমাকে বড্ড সাহায্য করেন। এবং শুধু গান বাজনাটা তো গান বাজনা নয়, একটা জীবন বোধ, দর্শন, মানে শুধু গান বাজনা করা নয়, জীবনটাকে আমরা কিভাবে দেখব, একটা সা কে দেখার সাথে যে একটা জীবনকে দেখার মিল আছে, সবটাই যে সারেন্ডার করে দিতে হয় মিউজিকের কাছে বা জীবনের কাছে, আমরা যাই বল। মানে আমার কাছে মনে হয় যে গান আর জীবন বড্ড ওভারল্যাপ করে প্রত্যেকটা আর্টিস্টকে, তো সেইভাবে তারপরে গান বাজনাটাই দেখতে শুরু করা, আমার সমস্তটা বদলে যাওয়া, এভাবেই চলছে কতদূর চলে। তো এইভাবে আস্তে 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 গান বাজনা করা, এবং তারপর একটা ড্রাস্টিক চেঞ্জ আমার মধ্যে হয়, মানে ওই যে গুরুজির কাছে আমি যাই তখন থেকে আমি ঠিকই করি যে আমি গান বাজনাটাই করবো। হ্যাঁ, অনেক স্ট্রাগল করতে হয়েছে তার জন্য, কারণ খুব স্বাভাবিক ভাবে তুমি বুঝবে একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে একটা কিছু পড়া, মানে একটা কিছু ইঞ্জিনিয়ারিং পড়া বা একটা কোনো লাইনে পড়া বা একটা কিছু পড়া, সেটা 2 বছর পরে একটা চাকরি করা ইজ মানে সেফ, অনেক সেফ। কিন্তু একটা দুম করে একটা গান বাজনা করবো সেটার কোনো মানে শিওরিটি নেই, আমি 2 বছর পর মানে পড়েও যেতে পারি, আমি 2 বছর পর অনেক উঁচুতেও করতে পারি, সেটা কেউ বলতে পারে না। তো আফটার HS আমি ঠিক করি যে আমি গান বাজনা নিয়েই পড়বো, আমি নিউট্রিশনে চান্স পাই পঁচেশ্বরী কলেজে, সেটা কুইট করি, আমি কুইট করে আমি রবীন্দ্রভারতীতে যাই, আমার গ্রাজুয়েশন ওখান থেকেই ভোকাল মিউজিকে, এখন আমি পার্সুইং মাই মাস্টার্স, ওখান থেকেই চলছে মাস্টার্সের খেয়াল নিয়ে করছি। তো এইটা করতেও আমাকে প্রচুর মানে প্রচুর হ্যাজল একটা হয়েছে, কি হবে, প্রচুর মানুষের কথা, কি হবে, চাকরি পাবি না, কিছু হবে না, বাবা মার একটা স্বপ্ন থাকে সেটা পূরণ করতে হবে, অনেক কিছু শুনেছি। তবে আমার মনে হয় যে অনেস্টির সাথে প্র্যাকটিস করলে, রেয়াজ করলে কিছু পাওয়া যায়, মানে অনেক উঁচু না হলেও অনেক কিছু ব্যাপার তো থাকে, কিন্তু অ্যাটলিস্ট সম্মানের সাথে বাঁচা যায়, সেটা আমি আমার গান বাজনা দিয়ে বুঝেছি। এভাবেই তারপরে আস্তে আস্তে টুকটাক করে অনুষ্ঠান, সবার আশীর্বাদে কাজকর্ম যেরকম চলে। কিছুই হয় না, না প্যাশনটাই মেন, হ্যাঁ যেটা মন দিয়ে করবো একদমই তাই, এবং সেটা মন দিয়ে করবো ভাবা আর মন দিয়ে করার মধ্যে অনেক তফাৎ আছে জানো তো। মন দিয়ে অনেকেই ভাবে আমি করব, মানে বিশেষত এখন যে ব্যাপারটা হয়েছে, কিন্তু সঠিকভাবে করে উঠতে পারেন, আমিও হয়তো সঠিকভাবে করে উঠতে পারিনি বা পারছি না, দরজা বন্ধ করলে বা আয়নার সামনে দাঁড়ালে একটু দুঃখ বোধ হয় যে আরো বেটার কিছু করতে পারতাম, আরো অনেক সময় দিতে পারতাম, এই বোধটাই হয়তো আমাদেরকে রোজ আরো এক স্টেপ করে আমাদের ড্রিম গুলোর সামনে নিয়ে যায় আর কি, এই ব্যাপার। আচ্ছা, তো তোমার কাছে একটা এবার আবার একটা গান শুনতে চাই, তোমার যেটা খুব পছন্দের গান সেটাই শোনাও তুমি। আচ্ছা, আমার খুব পছন্দের গান, এরকম একটা মিউজিশিয়ান কে যদি বলা হয় যে নিজের একটা পছন্দের গান করো, সেটা সবচেয়ে মুশকিলের, কারণ লিস্ট থেকে একটা গান বেছে তুমি যদি আমাদের শোনো। আচ্ছা, আমি ভীষণ বেগম আক্তারের গান গাইতে পছন্দ করি, মানে ওটা আমার একটা খুব ভালোবাসার আদরের সাবজেক্ট, তারা আমার চাটা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, তো ওটা আমার একটা খুব আদরের সাবজেক্ট, আমি একটা আক্তারি বাইরি গান গাই, ইশক মে রং তেরে
ইশক মেনে গতে জস বাত মেনে রোনে মুগ্ধ হয়ে গেলাম পুরো, খুব সুন্দর। থ্যাংক ইউ। তুমি তো অনেক জায়গায় পারফর্ম করেছো, তো এরকম বিশেষ কোনো অভিজ্ঞতা বা স্পেশাল মোমেন্ট যেটা তুমি এই মুহূর্তে আমাদের সাথে শেয়ার করে নিতে চাও? আমার ছোট্ট স্বল্প পরিসরের সাংগীতিক জীবনে প্রচুর আশীর্বাদ পেয়েছি মানুষের কাছ থেকে বা অনেক গুণীজনের কাছ থেকে। তো এরকম অভিজ্ঞতা এই রিসেন্টলি আমি যে একটা অনুষ্ঠান ছিল আমার দিল্লি সভাগারে, তো সেখানে একটা ছোট্ট পারফরমেন্স ছিল। ওখানে গাইতে গাইতে দেখলাম যে পণ্ডিত শ্যামল সাহা এসে সামনে বসলেন এবং পুরো পারফরমেন্সটা শুনলেন। আমি তো ভীষণ ভিতর ভিতরে আমার একটা কিরকম হচ্ছে যে এবার আমি সব ভুলভাল গাইবো। হ্যাঁ, তো তারপরে যখন আফটার পারফরমেন্স আমি যখন প্রণাম করতে গেলাম, তখন উনি বললেন যে তুমি খুব ভালো গেছো, কার কাছে শেখো, অনেক অনেক আশীর্বাদ করলেন। এরকম হয়েছে তারপরে বহুবার, এরকম হয়েছে যে
আমি গুরুজির সাথে গুরুজির হারমোনিয়াম বাজাচ্ছেন, আমি গান গাইছি, এরকম হয়েছে ক্লাসে বা এরকম সময়। তো এগুলো প্রচন্ড একটা আশীর্বাদের মতো আমার কাছে মনে হয়। তারপর এই বিভিন্ন সময় কৌশিক দিদির কাছ থেকে আশীর্বাদ পেয়েছি তিলানা গাওয়ার পর। তারপর আজকেই একটা ভিডিওতে ভাইজা গেছিলাম কৌশিক দিদির, সেখানেও সলিল দি প্রচন্ড প্রশংসা করেছে। এই ছোট 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 বিষয়গুলো আমাদের কাছে খুব মানে, আর সবচেয়ে বড় কথা এগুলো তো গেল মানে গুণী মানুষদের ইয়ে এবং অভিজ্ঞতা বলতে গেলে, রিসেন্টলি আমি বলবো যে শেখাতে গিয়ে আমার বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়। মানে আমি যখন গান শেখাই বাচ্চাদের বা ছোট ছোট কুড়ির মতো তো বাচ্চারা, এবং সেই অনেক বাচ্চা খুব একটা গ্রোয়িং একটা ব্যাপার থাকে, তারা সেই জিনিসগুলোকে নিয়ে যখন আসে বলে যে তুমি একটু এটা করে দাও, তুমি একটু ওটা করে দাও। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে টিচার্স ডে বা গুরু পূর্ণিমার দিন, আমার এত ছোট বয়সের অভিজ্ঞতায় বলছি, তুমি প্রণাম নিও বা তোমার জন্য এই গিফটটা পাঠালাম, এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো ভীষণ ভীষণ আমাকে আনন্দ দেয় সব সময়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে প্রচুর মানে অর্ধেক মানুষের ভালোবাসা। এবং বললেন না যে অনুষ্ঠান করতে গিয়ে তোমার অভিজ্ঞতা, রিসেন্টলি আমার একটা ডিজিটাল কনসার্ট ছিল বিবিসিতে, তো একদম পিওর খেয়ালের কনসার্ট, 1 ঘন্টার কনসার্ট। তো ওখানে আমি সত্যি কথা বলতে ক্লাসিক্যাল মিউজিক শোনার মানুষ তো আস্তে আস্তে কমে যাচ্ছে, মানুষের ধৈর্য কমে যাচ্ছে, মানুষ রিল দেখে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এখানকার প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, আমি বাংলাদেশের প্রচুর মানুষের ভালোবাসা পাই, মানে যাদেরকে আমি চিনি না, যারা আমাকে চেনে না, কিন্তু আমাকে এত আশীর্বাদ করে থ্রু মেসেঞ্জার, থ্রু ইনস্টাগ্রাম, থ্রু ফেসবুক, এবং মানে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি। এবং ওই ভিডিওতে করতেছি দুজন, একজন বোধ হয় আমার এক্স্যাক্টলি নাম মনে নেই, অ্যাব্রডে, ঠিক আছে, মানে নয় টোরন্টো, নয় এরকম কোথাওকার, মানে তাদেরকে আমি কোনোদিন চিনি না, আমি দেখলাম যে তারা বেশ ভালো কিছু ডলার কন্ট্রিবিউট করে আমার অনুষ্ঠানে টিকিট কেটেছে, এবং টিকিট কেটেছে এই গানটা শুনে আমার মতো রিভিউ দিয়েছে যে আপনি এতটাই ভালো বলছেন যে মানে একটা মিসমারাইজিং পারফরমেন্স, মানে আমরা আপনার গান শুনে ইন্সপায়ার্ড হয়েছি, বা আপনি অমুক রাগ যেটা আমি গেয়েছি মধুবন্তী রেন্ডিশনটা খুব ভালো লেগেছে। আমি দেখে ভাবলাম যে সত্যি কথা বলতে যারা খুব কাছের মানুষ তারা এরকম ভাবে ভালোবাসা দেয় হয়তো কখনো কখনো, তবু একটু টিকিট কেটে গান শুনতে হলে মানুষ একটু দূরেই চলে যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ওরকম অত দূরে থাকা কয়েক মানুষ যারা প্রত্যেকটা টিকিটের প্রত্যেকটা অনুষ্ঠানের টিকিট কেটে 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 ওইভাবে কন্টিনিউ করতে গান বাজনা শোনেন, এগুলো আমার কাছে খুব আনন্দের। মানে তাদেরকে আমি কোনোদিন চিনি না, তাদেরকে আমি হয়তো কিভাবে কানেক্ট করতে পেরেছি জানি না, সবই ওই ল্যাঙ্গুয়েজটা মিউজিক, এগুলো আমাকে খুব আনন্দ দেয়। এবং সত্যিই খুব আনন্দ পেয়েছিলাম এই সময় ওই জিনিসটা দেখে যে হয়তো কিছু ভালো কাজ করতে পারছি যার জন্য এটা হচ্ছে, এরকম ঘটনা আর কি ভালো লাগে। আর একটা ব্যাপার হচ্ছে এই মানে প্রচুর সাধারণ মানুষ যারা প্রচন্ড আশীর্বাদ করে সব সময়, আমি যে কোনো গান যেখানেই দি পোস্ট করলে একটা সব সময় একটা সব সময় ভালো গাইছো, খুব ভালো হচ্ছে, এই একটা কনস্ট্যান্ট সাপোর্ট যাদেরকে আমি চিনি বা চিনি না প্রত্যেকে। এবং এই আমাদের একটা ছোট্ট ফেসবুক প্রোফাইল বা ছোট্ট ইনস্টাগ্রাম প্রোফাইল, সেখান থেকে মোটামুটি 7-8 হাজার মানুষ যে শুনছে মানে এই গানগুলো শুনতে, সেটাই সবচেয়ে আনন্দের আমার কাছে, এটাই সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স বা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে আমার এই জীবনে, যে আমি আমার সাবজেক্টটা যেভাবেই গাইতে পারছি তাতে কিছু মানুষ শুনছে, একটু ভালো সুর কানে যাচ্ছে, কারণ এখন তো চারিদিকে বড্ড খারাপ সুর, হ্যাঁ মানে বড্ড খারাপ, মানে হয়তো আমি বুঝি না বলে আমার খারাপ লাগে, বা আমি নিজেই কানেক্ট করতে পারি না বলে আমার খারাপ লাগে, কিন্তু কোথাও গিয়ে সে অথেন্টিসিটিটা তো চলে যাচ্ছে গান বাজনা, তো যদি একটু অথেন্টিক, মানে আমরা রুটের কাছাকাছি যত এনরুটেড হতে পারবো, করতে পারবো নিজেদেরকে,
তো ওটাই আর কি, যে এত মানুষ শুনছেন তো পিয়া বল অভিমান রচনা করেছে আরি, এই গানগুলো তো শুনছে, এখনো তো মানুষ আছে যারা গানগুলো চায়, তাহলে ভালো গান হলে তারা শুনবে, তো অবশ্যই। এগুলোই একটা ব্যাপার। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম আর পূজা পর্যায়ের মধ্যে কোনটা তোমার পছন্দের? এটা খুব কঠিন প্রশ্ন। যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে, কারণ আমি পূজার মধ্যেও কোথাও প্রেম খুঁজে পাই রবীন্দ্রনাথের গানে। মানে সেটা ভগবানের জন্য হতে পারে, ঈশ্বরের জন্য হতে পারে, বা যাদেরকে আমরা প্রচন্ড ভালোবাসি সেটা হতেই, মানে বিলাভেডই হতে হবে এমন তো কোনো মানে নেই, কিন্তু ওই ভালোবাসাটার মধ্যে, প্রেমের মধ্যে যেন অদ্ভুত পবিত্রতা আছে, মানে কোথাও গিয়ে পূজা প্রেম সব মিলে মিশে যায়, মানে প্রেমই পুজো, পুজোই প্রেমের মতো ব্যাপার। তো রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান আমাকে অনেক বেশি টানে, অনেক বেশি টানে। প্রেমের গানও তো অবশ্যই টানে, মানে প্রেমের গান তো প্রেমেরই গান, কিন্তু পূজার গান মানে পূজা পর্যায়ের গানগুলো কেমন একটা, মানে মানে কি বলবো, ওই একজনকেই প্রেম করতে শেখায়, মানে একটা দিকেই নিয়ে যায়, মানে ঘায়ে যাবে মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানে প্রভু তোমার পানে, এরকম ব্যাপার, মানে স্টিক করতে শেখায়, বড্ড স্থির করতে শেখায়, এটা আমার খুব মনে হয়। তো পূজা পর্যায় যেহেতু তোমার পছন্দের, তো একটা যদি পূজা পর্যায়ের গান শোনো। পূজার গান আমি লিরিক ভুলে যাই গো, রবীন্দ্রনাথের গান গাইতে বললি আমার এরকম একটা ভয় হয়। পূজা না, আচ্ছা, এটা আমার খুব পছন্দের গান, আমি গানটা এখন খুব শুনছি, কত কত হর পাইনে রাত জাগতে হে নাথ, পাইনে রাত জাগতে হে নাথ, বসে কত পরেরটা গাইলাম না কারণ লিরিক্স ভুলে ওকে। আচ্ছা, এই মুহূর্তে সম্পর্কে আমাদের একটু বলো, তোমার পুজো নিয়ে কি ভাবনা চিন্তা, পুজো গান? আমার পূজা নিয়ে আর কি ভাবনা চিন্তা, এখন তো করোনা থেকে সবে উঠেছি, তো এবারে একটুখানি মজা করার খুব প্ল্যানিংটা আছে, মানে ঘুরতে যাওয়ার, প্যান্ডেল হপিং করার, এইসব আর কি। বাহ, খুব ভালো। আচ্ছা, পরের কোশ্চেনে যাই আমি? হ্যাঁ নিশ্চয়ই, আমি তো উত্তর নিয়ে বসে আছি। একদম। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে এত বিজি যে শিডিউল তোমার, এর মধ্যে রেওয়াজের টাইম তুমি কিভাবে বের করো? প্রথমত বলি আমার প্রচন্ড, আমি খুব
ছোটখাটো একটা মানুষ আমাকে সারণ দিয়েছে, কেন এরকম একটা প্ল্যাটফর্মে বসিয়ে দিয়েছে আমি বুঝতে পারি না। না বিজি বিজি বটে, ইউনিভার্সিটি থেকে গান শিখিয়ে সবকিছু করে, বিভিন্ন রেকর্ডিং বা টুকটাক যা কাজকর্ম থাকে সেগুলো করে বার করে একটু মুশকিল। আর যেটা হয়েছে সেটা হচ্ছে লকডাউনে একটা প্রচন্ড ইরেগুলার লাইফস্টাইল আমি সবাই লিড করেছি। সকালবেলা একটু দেরি করে ওঠা, রাত্রিবেলা জাগা, মানে আমি একটা নাইট আউট বেসিক্যালি। এটা নিয়ে আমাকে গুরুজি রোজ প্রচন্ড বকেন, আমি সকালে উঠতে পারি না, এবং এটা খুব বাজে একটা ব্যাপার। আমি রোজ রাত্রিবেলা জেগে ফেলি কোনো একটা কারণে। এবার আমার রেয়াজের সময় ওই রাত্রি, আমি সারাদিন ইউনিভার্সিটি করে কর্ম সবকিছু করি, মোটামুটি রাত্রিবেলা 10টা 11টার দিকে ফ্রি হয়ে যায়। তারপর মোটামুটি সবাই জানে, যারা আমার খুব কাছের মানুষ, যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে আছে, তারা সবাই জানে যে কৌশালী রাত্রিবেলা 2টা 2:30 হলেই, রাত্রিবেলা যদি টুকটাক কিছু রেয়াজ করি, কিছু গিয়ে একটু স্টেটাস দিই, তো সেই স্টেটাস গুলো দিয়ে সবাই যারা আমাকে চেনে কৌশালী এবার স্টেটাস দেবে। তো এরকম একটা ব্যাপার, ওই রাত্রিবেলা মোটামুটি যতক্ষণ পারি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা যেরকম একটা সময় পাই এখন ঘরে। আর যদি সকালবেলা কোনো এক কোনো কোনো দিন ইউনিভার্সিটি না যাই বা সকালবেলাও বার করি, মানে যতটা সময় রেয়াজটা করা যায়, মানে যেহেতু আমার গান বাজনা রেয়াজ ছাড়া একেবারে হবে না, রেয়াজ যে মুহূর্তে বন্ধ হয়ে যাবে সেই মুহূর্তে সব শেষ হয়ে যাবে। আর আমার কাছে কি মনে হয় জানো, সবসময় হারমোনিয়াম তানপুরা নিয়ে রেয়াজ করাটাই যে রেওয়াজ এমন তো নয়। আমরা একটু যদি ব্ল্যাঙ্ক ভাবে বসে ভাবি, সেটা মিউজিক নিয়েও অবশ্যই রাইট, আমরা ভাবাটা তো আমরা ভুলে গেছি, মানে ভাবি না আমরা কোনো কিছু। আর তো ওই ভাবি যদি একটু মনের মধ্যে যদি থাকে, এভাবে আমরা অনেক নতুন কিছু আবিষ্কার করতে পারি বা আমাদের অনেক ইমপ্রুভমেন্ট হয়। তো সেই ভাবাটাও আমি খুব ভাবার চেষ্টা করি, মানে সবসময় মাথার মধ্যে কিছু না কিছু একটা চলছে। মানে গান বাজনা করতে গেলে যে কোনো আর্ট বা ক্রাফটের জগতের লোক তাহলে পাগল হয়ে, এটাই বোধ হয় তার নমুনা। মানে ট্রেনে করে যাচ্ছে, এটা কল গুনতে গুনতে দেখে ভাববে কি করছে, কিন্তু সে কিছু একটা করছে। হ্যাঁ, বা হাত করে যারা কবিতা লেখেন বা যারা যা কিছু করে, বাইরে প্রকৃতি দেখছেন বা কিছু একটা ভাবছেন, এটাও হয়তো সে ভাবছে সেই মুহূর্তে, এবং এই ভাবনাটা প্রচন্ড এনরিচ করে একটা শিল্পীকে নতুন কিছু ক্রিয়েট করার জন্য। তো গান বাজনা শোনাটাও ভীষণ দরকার, এটাও একটা ওয়ান কাইন্ড অফ রেয়াজ, সবাই গান বাজনা শুনতে পারে না। আরো আরো ব্যাপার হচ্ছে আমাদের মানে আমরা যে জনরাটা প্রেজেন্ট করি সেখানে গান বাজনা শোনা, ধৈর্য করে বসে করা, তানপুরা নিয়ে রেয়াজ করা, এটাও একটা ধৈর্য, একটা 1 ঘন্টার এত বড় রাগ শোনা ধৈর্য করে, মানে স্কিপ না করে। মানে আমরা তো মোটামুটি ইউটিউবে দুটো অ্যাড এনে কতক্ষণে সেটাকে স্কিপ করব, কখন স্কিপটা আসবে, আমরা তো খুব ইম্পেশেন্ট হয়ে গেছি। তো ওই 1 ঘন্টা একদম নিজেকে ভীষণ নিজের ভিতরে সংযম রেখে প্রত্যেকটা পুরোটা শোনা, এটাও একটা রেয়াজ। মানে এগুলো করতে গেলে অনেক, মানে এগুলো এই রেয়াজটা করতে গেলে তার জন্য আবার অনেক রেয়াজ করতে হয়। হ্যাঁ, চেষ্টা করি যতটা সম্ভব সারাক্ষণ গান বাজনার মধ্যেই থাকা, মানে এটা একটা ব্যাপার। আর আমার যদি দেখো পার্টিকুলারলি রেয়াজের সময় কি, তাহলে সবাই আমায় জিজ্ঞেস করে যে পাশে ফ্ল্যাটের লোকজন বা পাশে তোর বাড়ির লোকজন তোকে মারে না, না অভ্যস্ত। আমার মা বাবা দিব্যি ঘুমায়, ভালো গাই হ্যাঁ দরজা বন্ধ করে রেয়াজ করি, তারা সুন্দর নাক দেখে ঘুমায়, কি করে ঘুমায় জানি না, অভ্যেস হয়ে গেছে। প্রত্যেকে ভীষণ সাপোর্ট দিবে আমার বাড়িতে এবং আমার পাড়ার লোকজন, ফ্ল্যাট কালচার হলে এটা। কিন্তু পাই আমি এই সাপোর্টটা, মানে চিৎকার করি না, একটু কম চিৎকার করি, রেয়াজ করি রাত্রিটা, তবে যাই করি কেউ কিছু বলে না, মাঝে মাঝে চিৎকারও করে ফেলি, মানে যা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, তোমার তো অনেক ক্ষুদে স্টুডেন্ট আছে আমরা জানি, তো এদের নিয়ে যদি মানে তোমার কি কোনো মানে ভবিষ্যতে কোনো কি পরিকল্পনা আছে কিছু করার? অবশ্যই আছে, এবং তার মধ্যে অনেকে ভীষণ ভীষণ ট্যালেন্টেড আমার খুব কাছে তারা,
মানে তারা আমাকে খুব শ্রদ্ধা করে, এবং সত্যি তাদেরও তো একটা মানে চাহিদা থাকে যে আনতে কিছু দিদি করবে, তো আমি করিও ছোট ছোট করে। এবার যেহেতু এখন আমাদের অনলাইন শেখাটাও একটা হয়ে গেছে, তো যারা দেশের বাইরে বা রাজ্যের বাইরে যারা আছে তাদেরকে অনলাইনে জড়ো করতে তো সবসময় পারি না, মানে তাদেরকে জড়ো করতেই পারি না, তাও অনেকে আমাকে দূর থেকে বিভিন্ন রকম সেইখানকার শাড়ি টাড়ি এ সমস্ত পাঠায়, মানে এগুলো আমারই লাভ তাদের শিখিয়ে আর কি। তো তারাও যখন ভালোবাসা বলে লোককে, তারাও যখন কলকাতায় আসে তখন আমার সাথে এসে দেখা করে, বা আমার নিজের আমার থেকে বড় এরকম বহু মানুষ আছে যারা গান করেন বা আমার কাছে শেখেন, বয়স্ক আছেন, তো তাদেরকে নিয়ে বা খুদে যারা আছে তারা যারা এখানে থাকে তাদেরকে নিয়ে সরস্বতী পুজোর সময় প্রত্যেক বছর একটা ছোট করে অনুষ্ঠান করি, মানে নিজের মতো করে যতটা হয়ে ওঠে আর কি। যেহেতু আমার বাড়িটা জানোই, আমার একটা আউট স্টেশনে বাড়ি, কলকাতা থেকে আসতে সমস্যা, গাড়ি পার্ক করতে সমস্যা, লেভেল ক্রসিং এ সমস্যা, তো এই সবকিছু এই সমস্ত হ্যাসল নিয়ে যারা আসে প্রত্যেক বছর এই খুদে খুদে গুলো, সরস্বতী পুজো একটা অনুষ্ঠান করি, ওরা গায়, আমি শুনি, আমি গাই, ওরা শোনে, এই আর কি। পরবর্তীতে যখন মানে আরো স্টুডেন্ট বা আরো যখন বিষয়টা যখন আরো বড় হবে তখন ইচ্ছে আছে, যদি ভগবান সেই সাধ্য আমাকে করে দেন বা আমি যদি পারি, অনুষ্ঠান করব ওদেরকে নিয়ে, এবং সেটা খুব আমাদের নিজেদের সাবজেক্ট একটা অনুষ্ঠান করবো, এবং তাতে আমাদের যারা মানে ইন্সপায়ার করে প্রতি মুহূর্তে এমন মানুষকে নিয়ে আসবার চেষ্টা করবো যাদেরকে দেখে ছুটকি গুলো আরো ইন্সপায়ার হবে, মানে এটাই ইচ্ছে আছে। এবার কতটা করে উঠতে পারবো জানি না, আমি নিজেই অনেক ছোট, আমাকে দেখতে একদম বড় হয়ে গেছে কিন্তু আমি নিজে অনেক ছোট বলে আমি এগুলো এখনো করে উঠতে পারি না, তো ভবিষ্যৎ নিয়ে আমার অনেক পরিকল্পনা, আমার সবই সাধ্যের উপর নির্ভর করছে, দেখা যাক আমি কতটা কি করতে পারি, তারপর ওদের আমি যা করতে পেরেছি সবটুকুই দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। অবশ্যই পারবে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার স্টুডেন্টদেরকে ডেডিকেট করে কি কিছু গান শোনাতে চাও তুমি? আরে বাবা রে, এটা ধরো মানে কি শোনানো যায়, ওরা তো আচ্ছা বেশ, এটা একটু ভাবি। একদম এবার ওরা তো আমার কাছে যথারীতি ক্লাস খেলে শেখে বা এই সমস্ত শেখে, ওরা সবসময় আমাকে এই রাগ ওই রাগ সেই রাগ এই সমস্তই আমার কাছ থেকে শুনতে পছন্দ করে, বা এই টুমরি ওই টুমরি। আচ্ছা, আচ্ছা তাহলে আমি একটা কম্পোজিশন গাই, বড় গুরুজির গাওয়া, মানে পণ্ডিতলাল চক্রবর্তীর গাওয়া, গান দাদুর কম্পোজ করা, একটু গাওয়ার চেষ্টা করি এবং এটা খুব ইন্সপায়ারিং প্রত্যেকের জন্য। যদি আমি তোমার যদি দৃষ্টি দাও,
যদি দৃষ্টি যদি দৃষ্টি আমি নয়ন ভরে করি অমৃত রূপ সুধায় যদি আমি তোমার যদি দৃষ্টি আমি করি অমৃত রূপ যদি বাহ দারুণ। আচ্ছা, আগামী 10 বছর বাদে তুমি নিজেকে কোথায় দেখতে চাও? আগামী 10 বছর পরে দেখো, সত্যি কথা বলতে এটা যদি আমি কোন একটা বিং অ্যান ইঞ্জিনিয়ার বলতাম, বিং ডক্টর বলতাম, এটা অনেক সুবিধা হতো যে আমি 10 বছর পর, যদিও এখন সেইগুলোরও অনেক অনিশ্চয়তা, মানে তবু একটা নিশ্চয়তা তো আছে তো, যে আমি 10 বছর পর নিজেকে এখানে দেখতে চাই, আমার এরকম একটা স্যালারি হবে, আমার এটা হবে। কিন্তু বিইং এ মিউজিশিয়ান, আমি 10 বছর পর নিজেকে কোথায় দেখবো জানি না, দেখতে অনেক জায়গায় চাই। আমার একটা ড্রিম স্টেজ হচ্ছে লন্ডনের দরবার ফেস্টিভ্যাল, যেখানে নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এর বিরাট কনসার্ট হয়। সেটা অনেক ছোটবেলা থেকে, আমি যখন অনেক ছোট তখন এরকম শাড়ি পরতাম আর হাত টাত নাড়িয়ে, মানে ভীষণ আমি দরবারে গান গাইছি, সামনে সবার সামনে একটা নমস্কার নমস্কার করে গাইতাম। তো দরবার আমার একটা ড্রিম স্টেজ। আমি 10 বছর যার হয়তো হবে না, আমি এখন 22 অ্যারাউন্ড, তোমার চেয়ে আমি ছোট নিশ্চয়। হ্যাঁ, তো ওরকম 10 বছর পর না হলেও 25 বছর পর যদি হয় কখনো ঈশ্বরটা, আমি নিজেকে দরবারে দেখতে পেলে আমার খুব ভালো লাগবে। দরবার আমার একটা ড্রিম স্টেজ, সবাই গান্ধার আমার খুব ড্রিম স্টেজ, যেটা ভীমসেনজির গুরুর নামে হয় সবাই গান্ধার, তো ওটা আমার একটা ড্রিম স্টেজ। তো এগুলো আমার খুব ড্রিম স্টেজ। কলকাতায় ডবল লেন একটা ড্রিম স্টেজ, তো দেখা যাক এগুলোই। কোক স্টুডিও আমার একটা খুব পছন্দের জায়গা, কখন যদি আমি সুযোগ পাই ভালো গান গাইবার আমি গাইবো, চেষ্টা করব গাওয়ার, মানে এগুলো আমার স্বপ্ন। আমি নিজেকে এই জায়গাগুলোতে ভাবি, কিন্তু কতটা দেখতে পাবো সেটা জানি না, তবে আশা রাখি, ভরসা রাখি, আমি খুব অপটিমিস্টিক একটা মানুষ। তো তো তুমি তো খুব সুন্দর গজল গাও, তো তোমার ফেসবুকে টাইমলাইনে স্ট্যাটাসে সব জায়গায় গজল দেখা যায়, তো তোমার পছন্দের কোন গজল? এই গজলটা সারণী দিয়ে আমাকে মেরে মেরে রোজ আমাকে রোজ বলেছে যে গজল গাইতে হবে একটা কিছু, গজল গাইতে হবে। তো আচ্ছা, কি গজল গাইবো এবার সেটা তো বলে দেয়নি, তোমার পছন্দের ওই জন্যই বললাম। আচ্ছা, এইটা সারণীদির খুব ফেভারিট গজল আমি জানি, আমাকে খুব এটা শোনার পর খুব বলেছিল, তো আমি এটা জগজিৎ জি গজল গাই, যেটা আমি গেয়েছিলাম। जिस्म की बात नहीं उनके दिल तक जाना
খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব। তোমাকে ভিউয়ার্সরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। আর উর্মি সমাদ্দার লিখেছেন, ইউ আর অ্যান ইন্সপিরেশন পৌশালী ঘোষ। উর্মি থ্যাংক ইউ, আমার ক্লাসমেট। ও খুব ভালো গান গায়, খুব ভালো পিয়ানো বাজায়, খুব ভালো কিক বাজায়, খুব খুব ও নিজেও খুব ট্যালেন্টেড একটা মানুষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর যারা যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, আশীর্বাদ করছেন, সবাইকে অনেক ধন্যবাদ, প্রণাম। আমার তোমাকে বাংলাদেশ থেকেও ভালোবাসা দিচ্ছে এখানে। ওরা আমাকে সব সময় ভালোবাসা দেয়, এটাই তো দরকার। সব জায়গা থেকে ভালোবাসা পেলে তবে তুমি সাপোর্ট পাবে। একদমই তাই, একদমই তাই। আর মিউজিক হ্যাজ নো ব্যারিয়ার অ্যাকচুয়ালি, মানে এখানে তো ওই কাঁটা তার দিয়ে ভাগ করা যায় না, আমি ভীষণ বিশ্বাস করি। এবারে পুজোর কি প্ল্যান তোমার, বলো এবার। আমার পুজোর কোনো প্ল্যান নেই, পুজোর কোনো প্ল্যান নেই ইন দ্য সেন্স ভিড়ভাট্টা পছন্দ করি না, তার জন্য আমি পুজো ঠাকুর দেখতে যাই, দু একটা দেখি, তারপরে একটু খাওয়া দাওয়া করি, বাড়ি চলে আসি, এই আর কি। বন্ধু বান্ধবের সাথে একটু মজা আনন্দ আড্ডা, গান বাজনার আড্ডাটাই অনেক বেশি হয় আমাদের যারা একসাথে গান বাজনা করি, অনুষ্ঠান থাকে, তারপর আড্ডা, গান বাজনা, এই সমস্ত নিয়েই ব্যস্ত। মানে প্রচুর প্যান্ডেল অপেন করতে আমি বলে পছন্দ করি না, কারণ ভিড়টাই আমার অসুবিধে আছে। প্রচুর খাওয়া দাওয়া করি, মানে খাওয়া দাওয়াটা আমার পুজো লাগে না সব সময়, তো প্রচুর খাওয়া দাওয়া করি, প্রচুর গান বাজনা করি, প্রচুর আনন্দ করি আর কি। পুজোর আলো, ওই যে একটা আলো আলো ব্যাপার, ওগুলো খুব এনজয় করি, খুব ভালো লাগে। আর মহালয়া থেকেই মোটামুটি একটা ভাইব চলে আসে আমার কাছে। মনে হয় কি পুজোর থেকে আমার কাছে মহালয়াটা খুব স্পেশাল লাগে, ওই যে সকালবেলাটা, ওই যে ওই ওই গলাটা, বীরেন্দ্র বাবুর ওই গলা, একটা ওরকম ফিলিং, ওইটা আমার কাছে ভালো লাগে। চলে গেলে তো চলেই যাওয়া,
এবং দশমীর পরের যে একটা ফ্রাস্ট্রেশন হয়, আমি জানি না ওটা সবার হয় কিনা, ওই ফাঁকা মণ্ডপটা, ওই একটা যাগ প্রদীপ জ্বলছে, সব আলোগুলো আস্তে আস্তে নিভে যাওয়া, আমি ওই জন্য চেষ্টা করি দশমীর পর কলকাতা থেকে কোথাও একটা চলে যাওয়ার, মানে কোথাও মানে ঘুরতে টুরতে চলে যায়, দশমীর পরের ওই ব্যাপারটা নেওয়া যায় না, খুব কষ্ট হয়। পুজোর কোনো মানে পুজোটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় যে আমার খুব কষ্ট হয়। এটাই আমার পুজোর প্ল্যান, গান বাজনা, খাওয়া দাওয়া, আড্ডা। যেসব বন্ধুরা আসতে পারে না তারা অনেক সময় পুজোয় আসে, সেক্ষেত্রে একটা আনন্দ হয়, ওদের সাথে দেখা সাক্ষাৎ হয়। তো যেহেতু পুজো আসছে, আমাদের টিমের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে, যদি একটা ভজন শোনাও। বেশ, আমি একটা ভজন দিয়ে শেষ করবো ভেবেছিলাম, তো এখন কি মানে আমাদের এমন কি শেষ করবো এরকম ব্যাপার আছে না এমনি গাইবো? তাহলে রেখে দাও, আরো কিছু কোয়েশ্চেন্স আছে, ওগুলো করে নিয়ে তারপর শেষ করো। তাহলে আমি এখন একটা অন্য ভজন গাই। चैन कहा प्रभु बिना मनवा, चैन कहा प्रभु बिना मनवा, चैन कहा प्रभु बिना मनवा, चैन कहा प्रभु बिना। दिल की आँख से आँसू निकले, मन की आँख से आँसू निकले, तन की आँख रुए, तन की आँख रुए। चैन कहा प्रभु बिना मनवा, चैन कहा प्रभु बिना सागर पार किया बजरंगी पार किया बजरंगी, प्रभु के नाम सहारे, नाम लेवे तो पूर हो पीड़ा, नाम लेवे तो दूर हो पीड़ा, दूर होवे कठिनाई, दूर होवे कठिनाई। चैन कहा प्रभु बिना मनवा, चैन कहा प्रभु बिना मनवा, मन की आँख से आंसू निकले, मन से मन की आँख से आंसू निकले, तन की आँख रुए, तन की आँख रुए। चैन कहा प्रभु बिना मनवा, चैन कहा प्रभु बिना।
থ্যাংক ইউ থ্যাংক ইউ, বেসুরে গান কন্টিনিউয়াস সহ্য করছো এরকম খারাপ খারাপ গান। হাই বেসুরে, এত সুন্দর গাইছো তাও বলছো বেসুরো। আমার বেসিক্যালি গলাটা একটু সমস্যা করছে বিকজ অফ দিস ওয়েদার, এই এত বৃষ্টি তারপরে গরম, গলাটা একটু একটু গন্ডগোল করছে এই আর। তাহলে গলা ঠিক থাকলে কি শোনাতে, এখন গলা শোনাচ্ছো? না না আচ্ছা, এনি মেসেজ ফর দি জুনিয়র্স যারা গানের জগতে নতুন আসছে, মানে আসতে চাইছে, তাদের জন্য কিছু মেসেজ যদি থাকে তোমার? দেখো, গান বাজনা যারা করতে চাইছে, প্রথমত তো তাদেরকে আমি অভিনন্দন দেব যে তারা গান বাজনাটা করতে চাইছে। আমি নিজেই অনেক ছোট, আমার অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করা বাকি, কিন্তু আমার থেকে যারা ছোট, যারা গান বাজনা করতে যাচ্ছে নেক্সট জেনারেশনের উদ্দেশ্যে, আমি একটাই কথা বলবো যে গান বাজনা একটা ভাস্ট সাবজেক্ট, মানে মিউজিক অনেক বড় একটা সাবজেক্ট। এটাকে যদি মনে হয় যে আমি গান বাজনাটা খুব, মানে এটাই আমার প্রফেশন, এটাই আমার প্যাশন হয়, এবং এইটা করে আমি মানুষকে ইন্সপায়ার করব, আমি আমি একটা গান গাইবো, যেমন লতাজি, আশাজি, রফি সাহেব, এদের গান আমাদের আজও ইন্সপায়ার করে। সেটা আমি কি ক্লাসিক্যাল মিউজিক গাই, কি সুফি গাই, কি কাওয়ালি গাই, আমার কাছে ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমি ওনাদের গানটা শুনে ইন্সপায়ার হই বারবার, মানে ইন্সপায়ার্ড হই, কানেক্ট করতে পারি। তেমনি আমি নেক্সট জেনারেশনের উদ্দেশ্যে বলবো যে আমি আমার জেনারেশন বা আপকামিং জেনারেশনে এরকম ইন্সপায়ার হওয়ার মতো মানুষ চাই, যেটা হারিয়ে যাচ্ছে কোথাও আমার মনে হয়, আমি পাই না। আমি বারবার বলছি হয়তো আমার ফ্লজ সেটা যে আমি কানেক্ট করতে পারি না হয়, কিন্তু আমি খুব কম গান এখন হচ্ছে যেগুলো, প্রচুর ভালো গান হচ্ছে, প্রচুর ভালো গান বাজনা কম্পোজ করা হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে সেটার সংখ্যাটা কমে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি বলবো ওদেরকে যে প্রচন্ড মন দিয়ে যেন রেওয়াজটা করে এবং শিখে গান বাজনা, এটাই আমার প্রথম এবং শেষ বাক্য। প্রত্যেকটা মানুষ যারা গান বাজনা করতে চাইছে, শুধু গান বাজনা নয়, আঁকতে চাইছে, লিখতে চাইছে, আমাদের কিন্তু বা ছবি করতে চাইছে, যা করতে চাইছে, একটু শিখে করি আমরা, আমরা কোথাও আমাদের রুটটা থেকে সরে যাচ্ছি, আমাদের একটু জানতে হবে আগে, আমাদের দেখতে হবে। গান বাজনা সবসময় শুধু একটা গান গেয়ে দিলাম এমনটা নয়, আমি গান হয়ে উঠতে পারছি কিনা, মানে আমার গোটা শরীরটা গান হচ্ছে কিনা, আমার ভিতর থেকে কতটা বেরোচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং সেটা না শিখলে, না তালিম নিলে হয় না, এবং সেটা যখনই হবে না, তখনই আমাদের গানগুলো ওই 2-3 মাস পর কিন্তু আর কাউকে ইন্সপায়ার করবে না, যেটা এখন হচ্ছে। এবং আরো একটা কথা বলবো যে ভালো গান, ভালো কথা লিখুক কেউ, আমি এটাই বলতে চাইবো, মানে যারা ভালো পড়াশোনা করছে, খুব মন দিয়ে পড়াশোনা করছে, ভালো কথা লেখারও খুব অভাব। হ্যাঁ, মানে এটা একটা গান হতে পারে না যে তেরা প্যার 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 হুক্কা বার, এটার কোনো অর্থ নেই। হ্যাঁ, লড়কিও কা লাগা হে বুফে চাহে তো কর লো চুজ। আমরা অনেক ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, আমরা প্রচন্ড ফেমিনিস্ট, কিন্তু এই গানগুলোতেই আমরা প্রচন্ড অসংলগ্ন হই কোথাও একটা গিয়ে, তাহলে আমরা কিভাবে আমাদের নিজেদেরকে প্রচন্ড একটা ফেমিনিস্ট করছি? যে একটু ধাক্কা লাগলে আমি তাকে একবার মেরে দিচ্ছি, কিন্তু এই গানটাই আমি কানে প্রচন্ড লাউডলি শুনছি, কোথায় সম্মান, কিসের সম্মান? আমি সেটাই বলবো যে যাই করবি, যেই আসবি বাবা, একটু শিখে কর, শিখে লেখ, অনেক পড়, অনেক শেখ, দরে ঘরের দরজা বন্ধ করে রেয়াজ কর, প্রচুর ভালো গান শুনতে হবে, প্রচুর ভালো জিনিস দেখার আছে, প্রচুর ভালো আছে,
সেগুলো শুনতে হবে, তবে গিয়ে আমরা ভালো গান বাজনা, ভালো লিখতে পারবো, ভালো ছবি বানাতে পারবো, যেগুলো দেখে আর 10 বছর পর যারা আসবে তারা ভাববে যে ওকে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এটা, ইন্ডিয়ান ফিল্ম এটা, তাহলে আমাকে এরকম কিছু একটা দিতে হবে। আমার মনে হয় এটাই এটাই করা উচিত। শিখে করো, যে যেটা করবে শিখে করো, এটা আমার বক্তব্য। না শিখে কিছু হয় না, আলগা আলগা করে আর কত, তাই না? আজকে আশা জি যেভাবে খেয়াল গাইতে পারতেন সেইভাবে পিয়া তু আপ তো আজা না 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 না, এই গানটা গেয়েছিলেন সাথে আবার সালোনা সর এটাই শেখা, শেখা এটাই তালিম, যেটা একটা মানুষকে ভার্সেটাইল করে, যে তুমি আমাকে একটা মাইক্রোফোন দেবে, আমার প্রচন্ড মানে ওই ভালো একটা ভিডিওরও দরকার নেই, আমাকে কেউ পিচ কারেক্ট করে দেবে না, আমাকে প্রচুর টেকও দিতে হবে না। তখন তো ওসব কিছু ছিল না, বলো না, কিছু ছিল, এক টেকে গান হতো, সমস্ত মিউজিক একসাথে থাকতো, সেটার সাথে রিহার্সালের মতো করে গান হতো, ডিরেক্টররা বলতেন যে আমি ফাইনাল টেক পেয়ে গেছি। এখন একটা মিউজিশিয়ানকে, আমি ইনক্লুডিং মি বলছি, কত টেক দিতে হবে, ওটা হচ্ছে না ওটা হচ্ছে না, এক লাইন করে গাও ঘুরে দিচ্ছি, এইগুলো আমাদের কোথাও শেখার ত্রুটি আছে বলেই তো এত কিছু করতে হচ্ছে। আমাদের ত্রুটিগুলো ঢাকতে গিয়ে আমরা মেশিনকে ইউজ করে ফেলছি, কিন্তু আমরা নিজেদের মেশিনটাকে কেন সচ্ছল রাখছি না? আমার বক্তব্য এইটাই, এটা পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে আরো কমে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচন্ড ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছি আমরা, এটা ঠিক কথা, কিন্তু আমরা পজিটিভ দিকগুলো নিচ্ছি না। হ্যাঁ, আমাদের পজিটিভ দিকগুলো নিতে হবে, ওদের ওদেরও যে নিজেদের কালচারটাকে মানে প্রিজার্ভ করার যে খিদে সেটা রাখতে হবে, আমাদের বাচ্চাদের মধ্যে আমাদের নিজেদের কালচারকে বড্ড ডিসকার্ড করে দেওয়ার একটা চিন্তা ভাবনা, আমার মনে হয় আমাদের সেগুলো একটু ভাবা উচিত, আমাদের একটু নিজের রুটটার দিকে তাকানো উচিত, যে মানে আমরা কে, আমরা কার, ছোট ছোট যারা তাদেরকে আমি বলবো যে সব শোন, আমি নিজে প্রচন্ড সব জায়গার গান শুনি, পাকিস্তান, আফগানিস্তান, তুর্কি, ওয়েস্টার্ন, কিন্তু তারপরেও ভারত তো একটা জিনিস যেখানে সব কিছু মেলবন্ধন হয়েছে, সেটাকে ডিসকার্ড করলে হবে? আমরা বাংলা বলতে পারছি না এখন, আর আমরা খুব কুল হয়ে যাচ্ছি, এগুলো তো ভালো নয়, বলো না, এগুলোই আমি বাচ্চাগুলোকে বলতে চাই, যারা যারা যা কিছু করতে চাইছে, পড়াশোনা, গান বাজনা, সবই একটু যেন শিখে বুঝে দেখে জেনে করে, চোখ কান খোলা রেখে করে। দেখছি দিদি, সেলেব ক্রনিকলস এসে তোমার কেমন লাগলো বলো এবার। এইটা তো আমার ঘরের মতো একটা জায়গা বলি, আমার মনে হয়েছে, আমার মনে হলো আমি কারোর সাথে বসে একটা আড্ডা দিলাম, এবং যে কথাগুলো আমি সচরাচর বলে উঠতে পারি না, সবার সাথে বলে উঠতে পারি না, পয়েন্ট টু বি নোটেড, কারণ এই কথা শোনার তো ধৈর্য কারোর হয় না, বা আমি অপাত্রে বলা যায় না নিজের ফিলিংস গুলো, তো আমি তোমাদের প্রত্যেককে ধন্যবাদ এই কারণেই দিতে চাইবো, এবং সারনের দিকে ধন্যবাদ দিয়ে দিয়ে শেষ করতে পারবো না, যে কথাগুলো আমি ভীষণ নিজেকে বোঝাই বা আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, সেই কথাগুলোকে আমি সোশ্যাল মিডিয়াতে একটা এখন ভালো প্ল্যাটফর্ম, এখানে অনেক ভুলভাল জিনিস হয়, হ্যাঁ, কিন্তু ভালো জিনিসও তো হয়, এই আমার আমি যে কথাগুলো বলতে চাইলাম সেগুলো শুধু আমার কথা না, আমার বহু মানুষ আছে যারা এরকম সত্যি গান বাজনাটা করতে চায়, কিন্তু অনেক মিথ্যে গান বাজনার ভিড়ে হারিয়ে যাচ্ছে, তো সেই মানুষগুলোর মানুষগুলোর কথাও যদি আমি দুটো বলতে পারি এখানে, আমি নিজেও কিছুই না, আমি জানি, তবু আমি যেগুলো বিশ্বাস করি সেগুলো যে বলতে পারলাম থ্রু দিস প্ল্যাটফর্ম, সেটা আমার কাছে খুব আনন্দের, এবং তার জন্য আমার খুব 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 মানে ধন্যবাদ তোমাদের প্রত্যেককে,
এবং আমি খুব আনন্দ পেয়েছি, একটু বসে 1 ঘন্টা ধরে আড্ডা মারলাম, মনের কথা শেয়ার করলাম, এই ভুলভাল গান গাইলাম, পুজো নিয়ে সবকিছু শেয়ার করলাম, খুব আনন্দ হলো আমার। এবং এই আরো বিশেষত আনন্দ হলো যে যে এই প্রশ্নগুলো আমরা নিজেরাই করি, নিজেরাই উত্তর দিই। প্রশ্নগুলো আমাকে কি করলে আমি তাকে উত্তর দিই। এবং যে কটা মানুষ আছে তারা শুনলো যে এখনো এইভাবে ভাবনা চিন্তা করবার মতো হয়তো দু একজন এক্সিস্ট করে, তো তাদেরকে একটু কোঅপারেট করবে তারা হয়তো পরবর্তী সময়ে। আমি এটাই বলবো, খুব 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 আনন্দ পেয়েছি আজকে এখানে এসে, মানে খুব আনন্দ পেয়েছি, মানে নিজের ঘরে বসে আড্ডা দেওয়ার মতোই আমার কাছে মনে হয়েছে, আলাদা করে কিছু বলবো না। আর সারণীদিকে তো আমি জানি না দেখছে কিনা, সে অনেক বিজি আমাকে বলেছে, সারণীদি আমাকে প্রচন্ড সাপোর্ট করে, মানে নিজের দিদির মতো সাপোর্ট করে। ঠাম্মদাও তাই, অনেক ছোটবেলা থেকে আমি তো ঠাম্মদার বাড়িতেই সুবোধিক স্যারের কাছে ক্লাস করতে যেতাম রামতলায়, অনেক ছোট থেকে আমাকে বড় হতে দেখছে এরা, এবং এই কন্টিনিউয়াস সাপোর্টটা আমাকে খুব খুব মানে সব সময় খুব মানে সাহস দেয়। এই যে কথাগুলো আমি বললাম, আমাকে এটা বললামও কিন্তু এটা শুধু সারণীদি আমাকে এত ভালোবেসে দেখেছে মনে হয়, সেই নাহলে খুব আমি খুব একটা তর্ক করি না, অনেক ভুলভাল পোস্ট দেখি যে যা পাচ্ছে বলে ভাবি লিখবো, তার ভাবে কি হবে মুখ খুলে, কোনো ক্রেডিবিলিটি নেই তো, এটা নিচে আবার একজন লিখবে উফ, তাহলে আমি এত বলে কি করব, সেটাই এইটাই ব্যাপার। তো তোমার গান দিয়ে প্রোগ্রাম শুরু করেছিলাম, তো তোমার গান দিয়ে এবার শেষ করব প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ আমি একটা ভজন দিয়ে শেষ করবো ভেবেছি। দয়ানে
Just wow. Thank you so much. Comment section mein Somashri Malik likhechen, lots of love and great wishes and beautiful beyond words. Poputu, thank you. Oh, achha amar chotto kaler bondhu mane ektate amar primary school theke বন্ধুত্ব আমাকে ফোনও করেছিল, ফোনটা মিস কল হয়ে গেছে। নিশ্চয়ই বলবে যে একটু আড্ডা মারতে হয়, লাইফটা চেঞ্জ হলে। এই হলো ব্যাপার।
কৌশলীদি, আজকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এই মানে এত বিজি শিডিউলের মাঝখানেও তুমি যে আমাদেরকে টাইম দাও। এই সমস্ত বড় বড় লোককে আনবে যখন বলবে আমাকে ওই একই সিমের কথা তোমরা কেন? আমাদের কাছে বড় একজনই, ঠিক আছে, ওই জন্যই তোমাকে সেলিব্রেটি হিসাবেই আনা হয়েছে আমাদের এখানে। তো অসংখ্য ধন্যবাদ তোমার মানে মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। তো এই বলে আজকে আমাদের এই প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। আমারও আমারও শেষ দুটো লাইন বলি, প্রত্যেক যারা দেখলেন এতক্ষণ তাদের প্রত্যেককে আমার প্রণাম, এবং তোমাদেরকে আরো অনেক অনেক বেশি করে ধন্যবাদ। তুমি আমাকে মূল্যবান সময় দিলে, এটাও একটা অনেক বড় ব্যাপার, মানে দুজন এত সুন্দর করে আড্ডা মারলাম এটাও একটা খুব আনন্দের ব্যাপার। আবার আবার অনেকবার আসতে চাইবো, এরকম গান বাজনা করবো, আড্ডা মারবো এবং ঘুরতেই থাকবো, খুব ভালো করে পুজো কাটবো। তুমিও থ্যাংক ইউ সো মাচ।